الأرض يرثها Thank you.
أنا بدأنا أول خلق نعيده وعدا علينا وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد
আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। অনেকের মুখ দেখতেছি তার পার্টিতে কত ভালো লাগছে বুঝতে পারছি না, যাই হোক কথা বলার সময় এখন নেই কারণ আপনারা সবাই বসে আছেন। আমাদের সম্মানিত পঞ্চান্তনা মনের মিশ্রম সাহেব আসছেন, উনি আসতেছেন আমাদের কার্যক্রম এখানে পরিচালনা করার জন্য। আমি আমাদের গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকা ইঙ্কের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের মিজানুর রহমান খান ছোটমণিকে আমি দায়িত্ব দিচ্ছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সম্মানিত সভাপতি মহোদয়। আমাদের এখানে অলরেডি আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা এখনই আমাদের কার্যক্রম শুরু করব। প্রধান অতিথি উপস্থিত হয়েছে। আমরা প্রধান অতিথিকে একটু নিরাপত্তা পূরণ করবেন। প্রধান আকর্ষণ প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মনির ইসলাম কনসাল জেনারেল নিউ ইয়র্ক বাংলাদেশ কনসুলেট সভাপতি ডক্টর মাসুদ হাসান। মঞ্চ আলোকিত করার জন্য অনুরোধ জানাবো এই সংগঠনের স্বপ্নদ্রষ্টা যার হাত ধরে আজকের এই সংগঠন, যিনি আমাদের এই সংগঠনকে মেধা সরম অর্থ দিয়ে আগলে রাখেন, তিনি আমাদের অতি প্রিয় জনাব দাউদ ভুঁইয়া, প্রধান পৃষ্ঠপোষক গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকায়। দাউদ ভুঁইয়াকে অনুরোধ জানাচ্ছি মঞ্চ আসন গ্রহণ করার জন্য। সমিতির আপদে বিপদে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে পরামর্শ দিয়ে যে ব্যক্তিটি সবসময় আমাদের পাশে থাকেন তিনি হচ্ছেন সাবেক প্রধান উপদেষ্টা বর্তমান সম্মানিত পৃষ্ঠপোষক জনাব শেখ মোহাম্মদ আলাউদ্দিন। আলাউদ্দিনকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আলাউদ্দিন মামাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনার
হাজি মোহাম্মদ শেখ সাই সিনিয়র সহসভাপতি গোপালগঞ্জ ফাউন্ডেশন আমেরিকায় আজকে এই সাফল্যমণ্ডিত আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য পিছনে যারা আক্রান্ত পরিশ্রম করেছেন অভিনন্দনের বিশেষ করে আয়োজক কমিটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিজানুর রহমান মিজান ভাই যা অক্লান্ত পরিশ্রমে আজকের এই ফসল আহ্বায়ক জাভেদ ইকবাল সহযোগিতা এসেছেন শরীফ ইমতিয়াজ হোসেন লিপু আমিরুর রহমান প্রিন্স নাজমুল ভূঁইয়া ফরিদ আহমদ আবুল কাজী সহ আমাদের সকলে যারা আজকের অনুষ্ঠানকে সাহায্য করেছেন তাদেরকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে ইফতার মাহফিল এমন একটা অনুষ্ঠান যেটা আসলে বক্তব্য দেওয়ার সময় থাকে না আমাদের সময় আসলে পাঁচ মিনিট পরে আমাদের ট্রেনের ব্যবস্থা আছে আপনারা যারা এখনো জানেন নাই অবশ্যই যাবেন আমাদের পরে আমি অতি সংক্ষেপে আমাদের প্রধান অতিথি মনোজ ইসলামকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম
আজকের গোপালগঞ্জ ফাউন্ডেশন আমাদের আয়োজিত আজকে ইফতার মাহফিলে যারা ইফতার আয়োজন করেছেন গোপালগঞ্জ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক সহ সকল সদস্যবৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা গোপালগঞ্জের নামটা মনে আসার সাথে সাথে আমাদের সকলের হৃদয় যে নামটি ভেসে ওঠে সেটি হলো হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাম তাই আমরা প্রথমেই আজকের অনুষ্ঠানে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি মহাস্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক যার নেতৃত্বে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়েছে একই সাথে আমি স্মরণ করছি কৃতজ্ঞতা করে সকল মহান বীর মুক্তিযোদ্ধাদেরকে যারা নিজের জীবন দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি এই রমজান মাস পবিত্র মাস আত্মশুদ্ধির মাস রমজান মাসের অনেক শিক্ষণ বিষয় আছে কিন্তু একটি শিক্ষণ বিষয় হলো আমরা সকলের সাথে সহমর্মিতা বন্ধুত্ব এবং ভালোবাসার বন্ধ হয়ে একে অপরকে আলিঙ্গন করব আজকে আমার কাছে মনে হচ্ছে আপনাদের উপস্থিতি দেখে আপনাদের মানমন্ত্র উচ্ছ্বাস দেখে মনে হচ্ছে যে আপনারা এই রমজান মাসে যে আবেগ অনুভূতি এবং ভালোবাসা সেই সত্যিকার অর্থেই এখানে প্রকাশ করেছেন আপনারা আরও প্রমাণ করেছেন যে গোপালগঞ্জবাসী যারা আছেন তারা শুধুমাত্র দেশেই না বিদেশের মাটিতেও তাদেরকে একটা স্বতন্ত্রতা আছে একটা ঐতিহ্য আছে একটি বৈশিষ্ট্য আছে সেজন্য কিন্তু আপনারা আজকে সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন এই জন্য আপনার সাথে অনুরোধ আছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আমি কয়েকটি বিষয় আপনাদের কাছে আবেদন রাখছি অনুরোধ করছি আহ্বান জানাচ্ছি যে আপনারা দেশ গঠনে জাতি গঠনে দেশের উন্নয়নে আরও বেশি সম্পূর্ণভাবে কাজ করবে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়ন হচ্ছে সেটি বিশেষ করে আপনাদের সহকর্মী যারা আছেন আপনাদের বিদেশি বন্ধুরা যারা আছেন তাদের কাছে তুলে ধরবেন আমাদের যে সাফল্যের কথা আমাদের অর্জনের কথা আপনি তুলে ধরবেন আপনারা আপনাদের কাছে প্রজন্মের কাছে বাংলাদেশের স্বাধীনতার কথা তার চেতনার কথা মুক্তিযুদ্ধ চেতনার কথা বঙ্গবন্ধুর আদর্শের কথা বঙ্গবন্ধু সংগ্রাম চেতনার কথা আরও বেশি বেশি করে তাদেরকে বলবেন নতুন প্রজন্মের কাছে তাদেরকে এই দীক্ষা দীক্ষিত করবেন এবং সর্বশেষ আমি উল্লেখ করতে চাই বঙ্গবন্ধু শুধু স্বাধীনতা দেননি স্বপ্ন দিয়েছিলেন এটি হচ্ছে সোনার বাংলা স্বপ্ন আসুন আমরা সকলে মিলে যার যার অবস্থান থেকে আরও সক্রিয় ভূমিকা পালন করি যাতে আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর যে স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করতে পারি আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সকলকে আরও একটা ধন্যবাদ জানাবেন না আমরা এখন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد صدق الله العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربيانا صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا هلا تكبر يا جدار العلوم
আমরা কয়েকজন প্রতিবাদীদের বান্দা বান্দি আপনার সেই দরবারে হাত তুলেছি আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন আল্লাহ আমাদের আব্দা আমার গুনাহকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আল্লাহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ বঙ্গবন্ধুকে আপনি জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন তার পরিবার পরিজনের মধ্যে যারা শাহাদত বরণ করেছে আল্লাহ সকলের রুহের মাগফিরাত কামনা করছি তাদেরকে আপনি সকলের কে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ তাদেরকে পূর্ণ সুস্থতা দান করো আল্লাহ এই সমিতির আল্লাহ ইন্তেকাল করে গেছে নাফিসা জামান নবাবেনে আল্লাহ নাসিরুজ্জামান জামা ভাই সাইদুর রহমান সাইদ ভাই শেখ নজরুল ইসলাম লালা ভাই আতাউর রহমান বসন ভাই শরীফ আব্দুল সালাম রিপন ভাইয়ের ভাই শেখ নজরুল হাসান শেখ কামরুল হাসান সাইদ ভাইয়ের ভাই নার্গিস আপা শহীদ ভাইয়ের বোন আব্দুল মান্নান মোল্লা আব্দুল মান্নান মোল্লা শেখ আদনান গাল ভাইয়ের ছেলে সর্ব পরিবার অন্যান্য যারা ইন্তেকাল করে গেছে তাদের সকলের বিদায় আত্মার মাগফিরাত কামনা করছি আল্লাহ সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন আল্লাহ আমাদের বাংলাদেশে আল্লাহ আল্লাহ স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদত বরণ করেছে তাদের জন্য আল্লাহ আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি তাদেরকে আপনি ভেস্তে নসিব করে দিন আল্লাহ তাদের ত্যাগ তিতিক্ষার কারণে আমরা যে স্বাধীন দেশ পেয়েছি আল্লাহ তাদেরকে তাদের জন্য আমরা এই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করছি আল্লাহ তাদেরকে আপনি ভেস্তে নসিব করে দিন আল্লাহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ হায়াত আপনি দান করুন আল্লাহ আমাদের বাংলাদেশের যে উন্নয়নের আল্লাহ ধারা চলতেছে এই অব্যাহত যারা থাকে সেই জন্য আল্লাহ আগামী দিনটা চলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনি আবার নির্বাচিত করুন আল্লাহ আমাদের আল্লাহ শব্দের পদ্মা সেতু আল্লাহ শেখ হাসিনার জন্ম না হলে পদ্মা সেতু হতো না আল্লাহ আল্লাহ বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না আল্লাহ এই নিয়ামত আমরা পেয়েছি আল্লাহ পদ্মা সেতু আমরা গোপালগঞ্জবাসী আমরা জানি কি দুর্ভোগ আমাদের পোহাতে হয়েছে আল্লাহ আল্লাহ সেই সেতু পেয়ে আমরা গর্বিত আল্লাহ শেখ হাসিনা জননেত্রী শেখ হাসিনার দীর্ঘ হায়াত কামনা করছি আল্লাহ তাকে সুস্থতার সাথে হায়াত তৈবা আপনি নসিব করুন আল্লাহ এই গোপালগঞ্জ ফাউন্ডেশনের আমেরিকা ইন আল্লাহ যারা এই উদ্যোগ নিয়ে আল্লাহ এই ফাউন্ডেশন তৈরি করেছে আল্লাহ যারা গত হয়ে গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি যারা উপস্থিত আছেন প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ আমাদের সকলকে আপনি পরিবার পরিজন নিয়ে আল্লাহ আমরা এখানে আসি আমরা যেন সকলে সুস্থ থাকতে পারি সেই তৌফিক আপনি আমাদের দান করুন হালালভাবে কামাই করার তৌফিক করে দিন হালাল পথে খরচ করার তৌফিক করে দিন আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি ভাই ভাই মিলে থাকার তৌফিক করে দিন আল্লাহ গোপালগঞ্জের সব ভাই বোন এখানে উপস্থিত দেখে মন ভরে গেছে আল্লাহ আল্লাহ আমরা যদি সকলে মিলেমিশে ঘরে থাকতে পারি আল্লাহ উত্তর উত্তর ফাউন্ডেশনে আরো তরক্কি হয় আরো উন্নতি হয় সেই কামনা করছি আল্লাহ সময় সংকেত ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ দোয়া কবুল হওয়ার সময় আমাদের বাচ্চাদেরকে আপনি দিনদার ফরহেজগার বানান আল্লাহ আমাদের সকলকে আপনি সুস্থ রাখুন আমরা জানি সুস্থ অবস্থায় থাকতে পারি সেই তৌফিক আপনি আমাদের দান করে দিন আল্লাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফায়ে আমাদের দোয়াখানি কবুল করুন ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ আমাদের যার যে মনে নেক মাকাসেদ আছে নেক মাকাসেদ গুলি আপনি পূরণ করে দিন আমাদের আব্বা আম্মা নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন ভাই বোনদের বন্ধু বান্ধব উচ্চ চাকরি যে যেখানে কবরে শায়িত আছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি তাদেরকে আমি ব্যস্ত রসুল করুন যারা জীবিত আছে তাদেরকে সুস্থ অবস্থায় রাখুন আল্লাহ আমরা জানি সকলে মিলে মিশে থাকতে পারি সেই তৌফিক আপনি আমাদের দান করে দিন আমাদের যারা হজ করতে পারেনি আমাদেরকে হজ করার তৌফিক দান করে দিন আল্লাহ আপনি আমাদের সকলের দোয়াকে হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তুফায়ে কবুল করে নিন ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার আপনারা আইডিয়া একটু সহ করে বসে উত্তর করে নামাজ হবে নামাজের পরে দুবারের ব্যবস্থা আছে আপনারা
أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر Sunday.